Hey everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Afru Janwar. Today our topic is keyword research. Which free tool we use korte pari. Which free tool we use keyword research সম্পূর্ণভাবে complete korte parbo. আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? বর্তমান সময়ে আপনি অনেক ফ্রি টুল পাবেন। কিন্তু সেই ফ্রি টুলগুলো কতটুকু উপযুক্ত আমাদের জন্য? সেটাকে একবারও চিন্তা করেছেন? সেই ফ্রি টুলগুলো থেকে কি আপনি প্রপার ইনফরমেশনগুলো পাচ্ছেন? তাই আজকে আমরা দেখব কোন ফ্রি টুলগুলো ইউজ করলে আমরা একদম পেইড টুলের মতো প্রপার ইনফরমেশনগুলো পাবো। চলেন তাহলে আমরা দেখি। স্ক্রিনে যাওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি যে আমরা 5-6টা টুল দেখব আজকে এবং প্রত্যেকটা টুলই খুব কার্যকরী টুল এবং ওরা যে ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করবে প্রত্যেকটা ইনফরমেশনই খুবই অথেন্টিক ইনফরমেশন। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি। আমি প্রথমেই চলে যাব গুগলে এবং গিয়ে লিখব Ubersuggest Google Chrome extension. এখন Ubersuggest Google Chrome extension লিখে সার্চ করার পরে এই যে দেখেন প্রথম যে টপিকটা আসছে আমি এখানেই ক্লিক করব। এখন দেখেন Ubersuggest Google Chrome extension লিখতে হবে আপনাকে। আপনি যদি Google Chrome করতে চান তাহলে অবশ্যই Chrome, আর আপনি যদি Firefox করতে চান তাহলে অবশ্যই এখানে Firefox হবে, Firefox extension লিখতে হবে। আর আপনি যদি এত ঝামেলায় না যেতে চান তাতেও কোনো সমস্যা নেই, আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। এখন দেখেন এই যে টুলটা আছে এটা শুধু আপনাকে অ্যাড করে নিতে হবে। দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে, যার ফলশ্রুতিতে সে আমাকে দেখাচ্ছে রিমুভ ফর ক্রোম, আর আপনাদের এরকম দেখাবে না, আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম। আপনি শুধু জাস্ট ক্লিক করে অ্যাড টু ক্রোম করে নেবেন, তাহলেই হয়ে যাবে, এখানে আর কোনো সমস্যা নেই বা আর কোনো ঝামেলা নেই। অ্যান্ড দেন এটার রেজাল্টটা কেমন শো করে এটা আমরা চলেন একটু দেখি। ধরেন আমার আজকের কিওয়ার্ডটা কি? ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, তাই তো? ওকে, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখে যখন আমি সার্চ করব, আর আপনাদের আরেকটা কাজ হচ্ছে এটা যখন আপনি অ্যাড টু ক্রোম করবেন দেন আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এটা এই যে এরকম করে অ্যানেবল করে নেবেন। এই যে দেখেন এখানে ক্লিক করে অ্যানেবল করে নেবেন, দেন হয়ে যাবে এটা। দেখেন এই টুলটার কাজ হচ্ছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখে আপনি যখন সার্চ করলেন দেখেন সে আপনাকে কতগুলো এক্সট্রা কিওয়ার্ড প্রোভাইড করতেছে এবং সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কত, সিপিসি কত, এসডি কত সেটা আপনাকে দেখাই দিতেছে। দেখেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখে মান্থলি 4400 জন সার্চ করে। এই যে আমি যে টুল এই যে কিওয়ার্ডটা লিখলাম এই কিওয়ার্ডটা লিখে মান্থলি 4400 জন লোক সার্চ করে এবং যার সিপিসি হচ্ছে 40.43 এবং দেখেন বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল এটা লিখে 390 জন মান্থলি সার্চ করে। দেখেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল গুগল এটা লিখে 90 জন মান্থলি সার্চ করে। এরকম করে দেখেন সে আপনাকে কতগুলো কিওয়ার্ড শো করছে। দেখেন এটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই টুলটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো পাই সেই রিলিভেন্ট কিওয়ার্ডগুলোর মান্থলি সার্চ ভলিউম কত এবং সেটার সিপিসি কত সেটা আপনাকে দেখাই দিতেছে। এটা আমাদের জন্য ইজি, যখন আমরা মান্থলি সার্চ ভলিউমটা এখান থেকে দেখতে পারবো এবং এটার সিপিসি এসডিটা দেখতে পারবো তখন আসলে এই কিওয়ার্ডটা আমি ইজিলি নিতে পারবো যে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমার জন্য বেটার হবে। সেক্ষেত্রে আপনি এই টুলটা ইউজ করতে পারেন, এই টুলটা অনেক কার্যকরী একটা টুল। একটা সময় আমিও এই টুলগুলো ইউজ করেছি, ফ্রি বেস্ট কয়েকটা টুলের মধ্যে এই টুলটাও আছে। দেন চলেন আমাদের নেক্সট টুলটা কি সেটা দেখি। আমাদের নেক্সট টুল হচ্ছে SamScoop.com। SamScoop.com প্রত্যেকটা টুলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। SamScoop.com এই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ যে টুলটা আছে এই টুলটা অনেক ভালো। এখন এখানে আপনি আপনার কিওয়ার্ডটা পেস্ট করেন, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, and then এখানে আপনি আপনার লোকেশনটা সেট করে দেন এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি সকল কান্ট্রির জন্য এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন দেখেন সব কান্ট্রি মোটামুটি পাবেন এখানে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন and then এটা তো ডিফল্ট ভাবে ইংলিশই থাকবে সার্চ আজকে আমি যে টুলগুলো দেখাচ্ছি ফ্রি টুল হিসেবে আপনি এই টুলগুলো ইউজ করতে পারেন এবং এই টুলগুলো থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এই যে কিওয়ার্ডটা লিখে দেখেন আমরা সার্চ করলাম এই কিওয়ার্ডটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত বা কম্পিটিশন কত সে আমাদেরকে দেখায় দিতেছে এবং এই কিওয়ার্ডটা লিখে মান্থলি সার্চ ভলিউম কত দেখেন 4400 এবং যার সিপিসি কত তাও আমাদেরকে দেখায় দিতেছে এবং দেখেন এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের র‍্যাঙ্ক করা ইজি হবে না কঠিন হবে সেটা আমাদেরকে দেখায় দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে গুগলের ফার্স্ট পেজে যে কয়টা পেজ আছে প্রত্যেকটা পেজের এখানে তুলে দিয়েছে এবং প্রত্যেকটা পেজের ডিটেইলস আপনাকে দিয়ে দিয়েছে দেখেন ওই পেজটার ডোমেইন অথরিটি কত ডোমেইন এজ কত এবং পেজ অথরিটি কত ব্যাকলিংক কত এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনাকে কতটা এফোর্ট দিতে হবে সেটা আপনি মানে দেখলেই এখানে বুঝে যাবেন সেক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যাচ্ছে আপনার জন্য and then আপনি একটা জিনিস খেয়াল করুন এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিয়েছে পাশাপাশি এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে নিতে পারেন দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে 12100 জন সার্চ করে মান্থলি এবং এটা সিপিসি কত সেটাও দিয়ে দিয়েছে and then গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রি এটা লিখে মান্থলি সার্চ করে 320 জন এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডের আইডিয়াগুলোকে জেনারেট করতে পারবেন এবং দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা ভালো কিওয়ার্ড এবং এগুলোর monthly search volume cpc আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এখান থেকে এবং ধরুন আপনি কোন কিওয়ার্ডকে চেক করতে চাচ্ছেন যে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে র‍্যাঙ্ক করতে পারবেন কিনা বা ওই কিওয়ার্ডের কম্পিটিশন কি রকম তাহলে আপনি এই টুলটা ইউজ করতে পারেন দেখেন আপনি কিওয়ার্ডও রিসার্চ হলো এখান থেকে and then আপনি এই টুল থেকে দেখতেও পারেন যে আপনার যে কম্পিটিটর আছে ওদের পেজটা কতটুকু কি রকম বা আপনাকে এই কিওয়ার্ডটাকে র‍্যাঙ্ক করানোর জন্য কতটুকু এফোর্ট দিতে হবে এটা আপনি এখান থেকে ইজিলি দেখলেই বুঝতে পারবেন ওকে দেন আমাদের নেক্সট আরেকটা টুল হচ্ছে দা হোত ওকে এটা হচ্ছে আরেকটা টুল এটাও খুব ভালো একটা টুল এখানে আপনি আপনার কিওয়ার্ডকে সাবমিট করেন ধরুন free keyword research tool view keyword research যেহেতু free tool এখানে একটু টার্ম কন্ডিশন আপনাকে দিবে যেমন I am not a robot continue দেখেন এই যে কিওয়ার্ডটা আপনি দিলেন এই কিওয়ার্ডটার জন্য আপনাকে 50টার মতো আইডিয়া দিয়ে দিয়েছে এবং সেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত সিপিসি কত প্রত্যেকটা আপনাকে দেখায় দিতেছে সুন্দর করে এই যে টুলটা আছে এটা আপনি চারটা কান্ট্রির জন্য ইউজ করতে পারবেন google.com মানে USA google ca মানে কানাডা google co.uk মানে UK এর জন্য ইউজ করতে পারবেন and google au মানে হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন আপনি অন্যান্য কান্ট্রির জন্য ইউজ করতে পারেন কিন্তু রেজাল্টটা আসলে অথেন্টিক এরকম পাওয়া যাবে না মোটামুটি পেতে পারেন কিন্তু আপনি যদি এই চারটা কান্ট্রির জন্য এটা ইউজ করেন বা আপনার কোনো ক্লায়েন্টের যদি এই চারটা কান্ট্রির মধ্যে থাকে তাহলে আপনি এই যে টুলটা আছে এই টুলটা ইউজ করে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন এবং এই টুলটাও খুব ভালো একটা টুল কেউ যখন প্রথম অবস্থাতে এসইও শিখে তার পক্ষে প্রথমেই একটা পেইড টুল কিনা পসিবল হয় না সেক্ষেত্রে আপনারা এই যে ফ্রি টুলগুলো আছে এই ফ্রি টুলগুলো ইউজ করতে পারেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন এই ফ্রি টুলগুলো ইউজ করে এবং দেখেন এখানে কত কিছু দিয়ে দিয়েছে প্রত্যেকটা ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে দেন আমাদের নেক্সট আরেকটা ফ্রি টুল হচ্ছে Answer the Public কানেক্ট উইথ গুগল এটা আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে দেখেন এই যে টুলটা আছে আমি আগে আমার কিওয়ার্ডটা পেস্ট করি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল and then এখান থেকে আপনি আপনার সকল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন মোটামুটি অনেকগুলো কান্ট্রি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এন্ড দেন আমি আপাতত বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি যেহেতু আমি বাংলাদেশের জন্যই করতেছি আমি বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো কান্ট্রির জন্য করতে চাইলে এখান থেকে সার্চ করতে পারেন এটার কোনো লিমিটেশন নাই এন্ড দেন select language English search okay দেখেন সে আমাকে 478 টা রেজাল্ট দেখাইতেছে দেখেন সে আমাকে 478 টা রেজাল্ট দেখাইতেছে কোশ্চেন বেস কতগুলো রেজাল্ট দেখাইতেছে প্রিপজিশন বেস কতগুলো রেজাল্ট দেখাইতেছে কম্পোজিশন বেস কতগুলো রেজাল্ট দেখাইতেছে দেখেন এগুলো থেকে আপনি আপনার কিওয়ার্ডের আইডিয়াটাকে জেনারেট করতে পারেন এই দেখেন এটা হচ্ছে সার্চ ভলিউম এই যে এটা এটা দেখেন প্রি কিওয়ার্ড রিসার্চ টুল এটা লিখে 3.6k পিপল সার্চ করে মান্থলি এবং এটার কস্ট পার ক্লিক হচ্ছে এত এরকম করে আপনি চেক করতে পারেন and then দেখেন এটার একটা লিমিটেশন হচ্ছে এটা আপনি ডেইলি 3 বার ইউজ করতে পারবেন 3 বারের বেশি ইউজ করতে পারবেন না দেখা যাচ্ছে 3 বার ইউজ করলে হয়ে যায় আপনি দেখেন আপনি একটা সার্চ করার পরে কতগুলো রেজাল্ট আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এগুলো চেক করতে করতে আপনার অনেক টাইম চলে যাবে মানে এটা 3 বারই এনাফ আর যাদের বেশি প্রয়োজন আপনি চাইলে এখানে 2-3টা জিমেইল ইউজ করে 2-3টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন দেখা যায় আপনি যদি 3টাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি 9 বার ইউজ করতে পারবেন ডেইলি এখান থেকে আপনি আপনার আইডিয়াকে জেনারেট করতে পারেন যে এটা হচ্ছে কোশ্চেন বেস মানুষ কোন টাইপের কোশ্চেনগুলো করে ওই কোশ্চেনগুলোকে নিয়ে আপনি যখন অ্যানসার দেওয়ার ট্রাই করবেন তখন আপনার ক্লিক থ্রো রেট ভালো হবে কারণ মানুষ যে ধরনের কোশ্চেন চায় ওই ধরনের কোশ্চেনের অ্যানসারগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন তখন ওরা খুশি হবে এবং আপনার রিটার্নিং ইউজার হিসেবেও থেকে যাওয়ার ট্রাই করবে ওকে চলেন তাহলে আমাদের নেক্সট কোন টুলটা আছে ওইটা একটু দেখার ট্রাই করি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করে নিতে হবে স্টার্ট নাও এন্ড দেন Google Ads tools e chole jabo ekhan theke and then keyword planner discover new keyword ideas ekhon ekhane giye apni apnar keyword ta ke type koren Free keyword research tool and then get result. দেখেন এই যে রুলটা আছে এখান থেকেও আপনি অনেকগুলো রেজাল্ট পাবেন দেখেন সে আমাকে 1133 টা কিওয়ার্ডের আইডিয়া দিয়েছে আমি শুধু এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে সে আমাকে দেখেন কতগুলো কিওয়ার্ডের আইডিয়া প্রোভাইড করছে আইডিয়া শো করছে এন্ড দেখেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে পারবেন আমার কান্ট্রি বাংলাদেশ তাই বাংলাদেশে আছে আপনি যে কান্ট্রির জন্য করতে চাচ্ছেন আপনার ক্লায়েন্ট যে কান্ট্রির ওই কান্ট্রির জন্য অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এখান থেকে ওই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন ধরেন আপনি অন্য কোনো কান্ট্রির জন্য সেট করতে চাচ্ছেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এই যে ধরেন এটা এখান থেকে টার্গেট করে দেন দেখেন এন্ড দেন এখানে সেভ করে দিবেন এটা টার্গেট হয়ে যাবে দুইটা কান্ট্রি বোথ টার্গেট হয়ে যাবে বাংলাদেশ চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন কিন্তু আমি চাচ্ছি না যে অস্ট্রেলিয়া নিয়ে করার জন্য আমি চাচ্ছি আমার নিজের কান্ট্রিটা নিয়েই করার জন্য তাই আমি এখান থেকে বাংলাদেশটাকেই সিলেক্ট করে দিব বাংলাদেশ টার্গেট ওকে টার্গেট হয়ে গেছে এন্ড দেন আমরা ব্যাক করে এখান থেকে বাংলাদেশ টার্গেট করা আছে এন্ড দেন এটা ডিফল্টভাবে ইংলিশে দেওয়া থাকবে এন্ড দেন এটা তো অবশ্যই গুগল সার্চের জন্যই হবে এখানে আপনি কত দিনের মধ্যে দেখতে যাচ্ছেন এই রেজাল্টগুলো লাস্ট মান্থ লাস্ট 12 মান্থ লাস্ট 24 মান্থ এন্ড কাস্টম আপনি চাইলে কাস্টমলিও সেট করে দিতে পারেন কত দিনের মধ্যে দেখতে যাচ্ছেন and then দেখেন সে আপনাকে কতগুলো কিওয়ার্ড প্রোভাইড করছে এখান থেকে এবং এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত এবং এর কম্পিটিশন কি রকম এখানে প্রবলেম হয় কি আমাকে অনেকেই বলে যে আপু যে এই যে এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দিচ্ছে এখানে তো আমরা অ্যাকুরেট সার্চ ভলিউমটা পাচ্ছি না সে আমাকে বলতেছে 100 থেকে 1k 100 থেকে 1k এরকম করে তো আসলে প্রপার ভাবে আমরা বুঝতে পারতেছি না এবং সে কম্পিটিশন লো লো হাই এরকম করে দিচ্ছে এটা তো আমরা বুঝতে পারতেছি না তার জন্য আপনি কি করবেন আপনার একটা আইডিয়া দিচ্ছি আমি এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস যদি সিএসভি ফরম্যাটে করেন তাহলে এটা এক্সেল শীটে ওপেন হবে আর যদি গুগল শীটে করেন তাহলে এটা অবশ্যই গুগল শীটেই ওপেন হবে আমি সিএসভি তে করলাম এটা ডাউনলোড হয়ে গেছে আমি এটা একটু চেক করি ওকে দেখেন আমাদেরকে কত কিছু দিয়ে দিয়েছে দেখেন এখন যে সার্চ ভলিউমটা আসছে এটা কিন্তু একটা অ্যাকুরেট সার্চ ভলিউম চলে আসছে ঠিক আছে এগুলো একটু ডিলিট করে দেই তারপর আপনাদেরকে বলি যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো রাখবো আর বাকি যতগুলো আছে সবগুলো ডিলিট করে দেব কম্পিটিশনটা প্রয়োজন নেই ডিলিট and then একটু বড় করে নিই এখন দেখেন এখন আমরা কি অ্যাকুরেট এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা পাইছি কম্পিটিশনটা পাইছি যে কোন কিওয়ার্ডটার কম্পিটিশন কি রকম এই কম্পিটিশনটা বলতে আমরা keyword difficulty যেটা আছে ওটাকে বুঝি তাহলে দেখেন যে কতগুলো keyword provide করছে এবং এগুলোর monthly search volume এবং এগুলোর competition কি রকম সে আপনাকে বলে দিচ্ছে এরকম করে আপনি একটা sheet make করতে পারেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন আমাদের নেক্সট টুল হচ্ছে Ahrefs Ahrefs এর free keyword generator tool এই টুলটা অনেক ভালো একটা টুল ওকে এখানে আমি আমার কিওয়ার্ডটাকে সাবমিট করি কিওয়ার্ড রিসার্চ টুল এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করে দেই কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ and then find keywords yes এখন দেখেন এই যে কিওয়ার্ড গুলো আছে দেখেন সে আপনাকে এই Ahrefs আপনাকে কতগুলো কিওয়ার্ড শো করতেছে এবং এই কিওয়ার্ড গুলো চাইলে আপনি নিতে পারবেন এই কিওয়ার্ড গুলো চাইলেও আপনি নিতে পারবেন যেহেতু আপনি প্রিমিয়াম ইউজ করতেছেন না সেই ক্ষেত্রে আপনার এগুলো সে দিচ্ছে বাট এগুলোর সে ক্যারি যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা সেটা আপনাকে প্রোভাইড করতেছে না আপনি চাইলে অন্য যে কোনো ফ্রি টুল ইউজ করলে এগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি বের করে নিতে পারেন এখন দেখেন সে কতগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে এবং তার মান্থলি সার্চ ভলিউম কত সেটা আপনাকে দেখাই দিতেছে যেহেতু আপনি ফ্রি টুল ইউজ করবেন সেহেতু আপনাকে একটু কষ্ট করতেই হবে এগুলোর আপনার আলাদা করে সবকিছু বের করে নিতে হবে ক্যাডিটা বের করে নিতে হবে আপনি যদি এই টুলটা ইউজ করেন আমি অনেকগুলো টুল আপনাদেরকে দেখাইছি আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন বা সবগুলো টুল থেকেই ইউজ করে আপনি আপনার কিওয়ার্ডের আইডিয়াগুলোকে জেনারেট করতে পারেন অ্যান্ড দেন দেখেন আপনি কোশ্চেনে যাবেন কোশ্চেনে গেলেও আপনি কোশ্চেন টাইপ অফ যেই টপ কিওয়ার্ডগুলো আছে ওগুলো আপনি দেখতে পারেন এখান থেকে আমি যেই টুলগুলো আজকে দেখিয়েছি প্রত্যেকটা টুল এক একটা ভালো একটা টুল এবং একটা সময় আমি নিজে এই টুলগুলো ইউজ করেছি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি প্রথমে এই টুলগুলো ইউজ করা ট্রাই করেন আমিও প্রথমে এই টুলগুলো ইউজ করেছি তাই আমি আপনাদেরকে বলতেছি এই টুলগুলো অথেন্টিক রেজাল্ট দেয় আপনারা এই টুলগুলো ইউজ করে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করতে পারেন ওকে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো একটি টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম